নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের বড় সাফল্য, প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ হিরোইন বাজেয়াপ্ত। দুর্গাপূজা উপলক্ষে সেজে উঠেছে শিলচর, যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি। শিলচরে সড়ক সংস্কার 10% হয়নি, পুজোর মুখে ক্ষোভ ঝাড়ল কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাদক বিরোধী অভিযানে নেমে বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। 1000 ইয়াবা ট্যাবলেট সহ 572 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা জানান, সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কনকপুর, দ্বিতীয় খণ্ড ও রামনগর সহ সোনাই অঞ্চল থেকে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সেই সঙ্গে সোনাই অঞ্চল থেকে 44টি সাবানের বাক্স থেকে 572 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত সহ 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে একটি বাইক সহ মাদক পাচারকারী সোনাই নতুন রামনগরের বাসিন্দা আক্তার হোসেন বড়ভূঁইয়াকে আটক করে। এদিন বাজেয়াপ্ত করা নেশাজাতীয় দ্রব্যের বাজার মূল্য 7 কোটি টাকার হবে বলে জানান পুলিশ সুপার। আটক মাদক পাচারকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই মাদক ব্যবসায়ীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের আওতায় এনে তাকেও কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার। আরো এই টেকেটর যে মোটো আছে তাক খারুগত করি আমি নিয়মিতভাবে আমার এই ড্রাগসর বিরুদ্ধে অভিযান আমি চলাই গৈছোঁ। আর বিগত দিনতো আমার ড্রাগসর বৃহৎ পরিমাণের আমার ড্রাগসর সিজার আছে। এই অভিযানের এক বিশেষ অংশস্বরূপে যা নিশা আমি এটা দুটা আমার বিশেষ অভিযান চলিছিলে। এটা অভিযান শিলচর টাউনরে রামনগর অঞ্চল চলিছিলে, আর দ্বিতীয়টো অভিযান আমার সোনাই অঞ্চলের নতুন রামনগর, আর আনটো যে অভিযান আসলে সেইটো কনকপুর পার্ট টু শিলচর টাউনের অঞ্চলতে এই অভিযান দুটা চলিছিলে। আর এই দুটা অভিযানত আমি বৃহৎ পরিমাণের নিচাযুক্ত সামগ্রী বা ড্রাগস আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। প্রথমটো অভিযানত যে কনকপুর শিলচর কনকপুর যে অভিযান চলিছিলে তাত আমি 44টা সব কেসেস মানে সাবুনের বাকসত আমি সাসপেক্টেড টু বি নার্কোটিক সাবস্টেন্স হিরোইন আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। আর ইয়ার যেটো ওয়েট আছে, ইয়ার যেটো ওজন আছে 572 গ্রামস আমি এই নিচাযুক্ত সামগ্রী জব্দ করবলে সক্ষম হয়েছো। আর আনহাতে যেটো সোনাই থানার অন্তর্গত রামনগর যেটো আমার অভিযান চলিছিলে সেই অভিযানত আমি 10,000 ইয়াবা ট্যাবলেট নিচাযুক্ত সামগ্রী জব্দ করবলে আমি সক্ষম হয়েছো। আর গোটেই অভিযানকালত আমি এজন ব্যক্তিক আমি অ্যারেস্ট করেছো, তেও হল আক্তার হোসেন বড়ভূঁইয়া, সান অফ মোহাম্মদ তাজুদ্দিন বড়ভূঁইয়া, নতুন রামনগর পার্ট 1 সোনাই। এই ব্যক্তিজনক আমি অ্যারেস্ট করেছো। আর তার লগতে এই নিচাযুক্ত সামগ্রীখিনি কঢ়িয়ার কারণে এখন বাইক ব্যবহার হয়েছিল, সেই বাইকের নাম্বার হয়েছে AS 11U 7249। এই বাইকখন আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। কাছাড় জেলা পুলিশের তরফে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ বিধি নিষেধ জারি করা হয়েছে। শারদের আনন্দে যাতে কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য 24 ঘন্টা নজরদারি থাকবে পুলিশের। অ্যান্টি রোমিও স্কোয়াড নামের বিশেষ ফোর্স গঠন করার পাশাপাশি শহরে ভারী যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নোমাল মাহাতো জানান, শারদীয়া দুর্গোৎসবে ভক্তপ্রাণ জনগণ যাতে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করতে পারেন তার জন্য সরকারি ও বেসরকারি সহ
কোনো ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। মানুষের সুবিধার্থে শিলচরের বিভিন্ন এলাকায় নো এন্ট্রি বহাল থাকবে। জনসমাগমের কথা মাথায় রেখে শহরের যাতায়াতকারী প্রত্যেক এলাকায় বিশেষ ফ্ল্যাগ লাগানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় হর্ডিং এর ব্যবস্থা করা হয়েছে, যাতে জনগণ কোনো সমস্যার সম্মুখীন হলে ফ্ল্যাগসে থাকা পুলিশ আধিকারিকের নম্বরে শীঘ্রই যোগাযোগ করতে পারেন। জেলা পুলিশের তরফে জারি করা বিধিনিষেধ মহিলা ও শিশুদের ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে আর সেই ব্যবস্থাকে আর কিছুমান মডিফিকেশন করি আমি, যাতে যাতায়াতের অহা যাওয়ার ক্ষেত্র আর মানুষের অহা যাওয়ার ক্ষেত্র যাতে কোনো অসুবিধা নহয়, আর প্যান্ডেলবিলাক যা প্যান্ডেলত ভক্তপ্রাণ রাইজে ভ্রমণ করব, পূজা উপভোগ করবর যাতে একো অসুবিধা নহয়, তার কারণে এই যানবাহনের বিশেষ ব্যবস্থা আমি গ্রহণ করেছো। আর ইয়ার লগতে মহিলাসকলের বাবে আর যখন শিশু আছে পূজাত আহিবর কারণে বা পূজাত উপভোগ করার ক্ষেত্র যাতে কোনো অসুবিধা নহয়, তার কারণেও আমি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছো। আর ইয়ার যিখিনি ডিটেইলস আছে, যা ঠাইত আমি নো এন্ট্রি করেছো আর কিছু জায়গাত আমি মানুষ খোজকাড়ি যাব লাগিব, সেই যাক রোড আছে সেই রোডবিলাক বা রাস্তা পদূলিবিলাকত আমি বিশেষ একটা ফ্ল্যাগসর ব্যবহার করেছো। আর আমার সিটিখনের বা মহানগরখনের উলুয়া সুমার রাস্তাত এন্ট্রি আর এক্সিট পয়েন্টবিলাকত আমি সেই ফ্ল্যাগস লগাই দিছো, তাত চাই রাইজে যাতে একো অসুবিধা নহয় ইয়াত আহ যাহ করব পারে, তার কারণে সেই ব্যবস্থা আমি গ্রহণ করেছো। তার লগতে মহানগরের সকল অঞ্চলতে যদি কনস্পিকুয়াস প্লেসেস যাকত আমার হর্ডিং লগাই দিছো, যাতে কিবা অসুবিধা হলে লগেলগে যাতে আরক্ষীক খবর দিব পারে। আর সকল আমার আরক্ষীর যে নাম্বার আছে কন্ট্রোল নাম্বার লগতে আমার সকল অফিসার আর OCIC নাম্বার তাতে ডিসপ্লে করা হয়েছে, যাতে ভক্তপ্রাণ রাইজে আর যখন পূজা উপভোগ করিব কারণে অহা যখন লোক থাকিব যাতে কোনো অসুবিধা নহয়। 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। বহিরাজ্য থেকে আসা যাত্রীবাহী বাহনগুলো সকাল 9টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর ও রায়গড় এলাকা দিয়ে চলাচল করতে পারবে। এছাড়াও বরাকের করিমগঞ্জ ও হাইলাকান্দির দিক থেকে আসা হালকা যানবাহন ন্যাশনাল হাইওয়ে থেকে রাঙ্গিরখাড়ি হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে। 10 থেকে 12 অক্টোবর বিকেল 2টো থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঠেলা ও রিক্সা শহরে চলাচল করতে পারবে না। বিসর্জনের দিন অর্থাৎ 13 অক্টোবর দুপুর 12টা থেকে কোনো ধরনের যানবাহন শিলচর পৌরসভা এলাকায় চলাচল করতে পারবে না বলেও জানিয়েছে পুলিশ। বিসর্জনের দিন সেন্ট্রাল রোড দিয়ে আসা প্রতিমার গাড়িতে বসানো ডিজে বক্সগুলো ক্ষুদিরাম পয়েন্টের সামনে বন্ধ করতে হবে। একইভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা বাহনের ডিজে বক্স ক্যাপিটাল পয়েন্টের সামনে বন্ধ করতে হবে বলেও বিধিনিষেধে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে রংপুর থেকে আসা প্রতিমার সদরঘাট পুরনো সেতুর নিচে আসার পর ডিজে বক্স বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শারদে দুর্গোৎসবকে ঘিরে জেলার আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উৎসবকে আনন্দমুখর পরিবেশে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার নোমাল মাহাতা। আগামী 9/10/2024 ইংরাজি হইতে 13/10/2024 ইংরাজি পর্যন্ত সকাল 9টা হইতে পুনর আদেশ না হওয়া পর্যন্ত শিলচর শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনী, BRTF, CRPFের গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল 9টার পর হইতে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন্দ ও মণিপুরের সব ধরনের যাত্রীবাহী বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রায়গড়, দ্বারবন্দ রুটের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে। পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা এবং অটোসমূহ
পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিকে দিয়া রাঙ্গিরখাড়ি যাইতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা হালকা যানবাহন সমূহ প্রেমতলা শিলংপট্টি ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বড়াইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট দেবদূত পয়েন্ট ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ি দিকে যাইতে পারিবে। চামড়াগুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হলের নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন টুলাপট্টি বা উকিলপট্টির দিক দিকে চলিতে পারবে না। হাসপাতাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারবে না। পূজার প্রথম দিন দুপুর ছয় ঘটিকা হইতে 1 নং লিঙ্ক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিঙ্ক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাইর হইবে। লোচন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসেবে থাকিবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা অন্যান্য হালকা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করিতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 9/10/2024 ইংরাজি হইতে 13/10/2024 ইংরাজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করিতে পারবে না। শিলচর থেকে উদারবন ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানো ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে ছোট দুধপাতিল ময়নারবন হয়ে উদারবন যাইতে পারিবে। উদারবন বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট ট্রাঙ্ক রোড ইন্ডিয়া ক্লাব জেল রোড বিবেকানন্দ রোড হইয়া আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার করা নিষেধ। এবার আসছি রিক্সা ও ঠেলার বিধিনিষেধ। 10/10/2024 ইংরাজি হইতে 12/10/2024 ইংরাজি অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমীর দিন বিকাল 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা ঠেলা নিম্নলিখিত রাস্তাগুলোতে চলাচল করিতে পারবে না। এগুলো হলো রাঙ্গিরখাড়ি পয়েন্ট হইতে প্রেমতলা দিওয়ানজি বাজার তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট। দ্বিতীয় হলো প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণি শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট। 3 নম্বর দেওয়ানজি বাজার পয়েন্ট হইয়া থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ তুলাপট্টি পয়েন্ট ট্রেজারি অফিস পয়েন্ট। 4 নম্বর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি কলোনি পয়েন্ট। 5 নম্বর রংপুর হইয়া কোনো রিক্সা সকাল 10 ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহর প্রবেশ করিতে পারবে না। পরিস্থিতির বিবেচনায় উক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারিবে। এবার আসব আমি বিসর্জন। বিসর্জনের দিন অর্থাৎ 13/10/2024 ইংরাজি দুপুর 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করিতে পারবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা নাজিরপট্টি সেন্ট্রাল রোড ডাকবাংলো পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমা
বাহী যানসমূহ বাহির হইতে পারিবে। অনুরূপভাবে তারাপুরের দিক হইতে আসা প্রতিমা গাড়িগুলো প্রতিমাবাহী গাড়ি ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া বিসর্জন ঘাটের দিকে যাইতে পারিবে। রংপুর মালুগ্রামের দিক হইয়া আসা গাড়িসমূহ ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড হইয়া ডাক বাংলো পয়েন্টে অন্যান্য গাড়িসমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে। উপরোক্ত বিধিনিষেধ ফায়ার ব্রিগেড, মেডিকেল, ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরোনো ব্রিজের নিচে এসে ডিজে বন্ধ করতে হবে। ১৪ তারিখ যেহেতু আমাদের শিলচর শহরের পূজার সংখ্যা অনেক বেশি, আমরা ১৩ ও ১৪ তারিখ দুই দিনে আমাদের বিসর্জনের ব্যবস্থা। শারদীয় দুর্গোৎসবের আগে শিলচরের সড়ক সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও বর্তমান ১০% কাজও সম্পূর্ণ হয়নি। যেসব এলাকায় কাজ হয়েছে সেগুলো অতি নিম্নমানের বলে অভিযোগ করেছেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের যানজট সমস্যা সহ শহরে বেহাল সড়ক পরিষেবা নিয়ে আসাম সরকারকে এদিন কাঠগড়ায় তুলেছেন তিনি। অভিজিৎ বলেন, সড়ক সংস্কারের নামে জনগণকে ললিপপ উপহার দিয়েছে বর্তমান রাজ্য সরকার। যে দল সবসময় হিন্দুদের কথা বলে থাকে এবং হিন্দুত্বের বিভিন্ন স্লোগান দেয়, সেই দলের সাংসদ ও বিধায়করা কোথায় আছেন? পুজোর আগেই মানুষ নরক যন্ত্রণা ভোগ করছেন, বেহাল রাস্তাঘাট নিয়ে জনজীবন নাজেহাল, তথাপিও শাসক দলের সাংসদ ও বিধায়করা নীরব ভূমিকা পালন করছেন। এই পরিস্থিতিতে শাসক দলের তীব্র সমালোচনা করে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ। দুর্গাপূজা উপলক্ষে অন্তত চারটি দিন জেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে যাতায়াতের সুবিধাটুকু উপভোগ করতে পারেন তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় সড়কের সংস্কার কাজ সম্পূর্ণ করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা কংগ্রেস সভাপতি। অন্যথায় পুজোর পর সড়কের নিম্নমানের কাজসহ নির্মাণ কাজের নামে আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। কিন্তু আজকে শিলচরে বিধায়ক কোথায়? আজকে সাংসদ কোথায়? সাংসদ হয়েছেন তিনি, সমগ্র জেলার সাংসদ হয়েছেন। আমরা শুধু দোলাইতে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি, তার মানে কি উনি দোলাই সাংসদ? উনি নিজে এখনো বুঝতে পারেননি যে কাছাড় জেলার সাংসদ। আজকে এই রাস্তাঘাটের এইভাবে বেহাল অবস্থা, তারপরও সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন। আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে, মানুষ যেভাবে নরক যন্ত্রণায় ভোগ করছেন, এবার পূজার আনন্দ ম্লান হয়ে গেছে, মানুষ আনন্দ করতে পারছেন না। কেন সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ছোট ছোট রাস্তা গল্লি এইগুলা নর্দমা নালা নর্দমার জলে আজকে ভর্তি। আজকে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, কালকে থেকে পুজো শুরু হবে, কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন। আমি এখনো জেলা শাসক এবং প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাদেরকে অনুরোধ জানাই যে দয়া করে দুর্গা উৎসবটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে বরাক উপত্যকা, এবং সেই বরাক উপত্যকা সবচেয়ে প্রধান উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই পূজার আনন্দে মিলিত হন। তাই দয়া করে যেন পূজার চারটা দিন যাতে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, সেটা যেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ওনারা যেন তৈরি করে দেন। না হলে জেলা কংগ্রেস বসে থাকবে না। আমরা পূজার আগে জনগণকে কষ্ট দিতে চাই না, কিন্তু পূজার পর এই যে নিম্নমানের কাজ চলছে এবং এটার মধ্যে ভীষণ একটা কেলেঙ্কারি গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু জেলা কংগ্রেস বসে থাকবে না। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব। শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার শহরের অত্যন্ত দরিদ্র ও অভাবী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। জেলা মহিলা কংগ্রেস সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়, রাজ্য সাধারণ সম্পাদক নবীনা মজুমদার এবং জেলার পদাধিকারী বেলা দে, মিনারা বেগম লস্কর, দীপ্তি দাস, যশোদা সিনহা, ফাতেমা আল মামন, বিধুরানী সিনহা, মাধবী দেবী, শিপ্রা সূত্রধর প্রমুখ সুবিধাভোগীদের হাতে শাড়ি তুলে দিয়েছেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়, জেলার সাধারণ সম্পাদক তাপস দাস,
জাবেদ আক্তার লস্কর এবং দেবদীপ দত্ত, কোষাধ্যক্ষ সুজন দত্ত, এনএসইউআই জেলা সভাপতি জন্মজয় চৌধুরী ও সুবিধাভোগীদের মধ্যে শাড়ি তুলে দেন। বন্দিতা ত্রিবেদী রায় বলেন, পুজোর সময় কিছু অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মহিলা কংগ্রেসের একটি ছোট্ট উদ্যোগ মাত্র। জন্য আজকে কাছাড় ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু মহিলাদের বস্ত্র বিতরণ করছি। তো প্রথমেই আমাদের জেলা কংগ্রেস সভাপতির হাতে আমরা এটা শুভারম্ভ করবো, ওনাকে অনুরোধ করছি উনি যেন একটি শাড়ি তুলে। পূজাটা আনন্দে কাটাও, আর কে বেশি হইও না। কংগ্রেস যখন যখন দিনবেলা আইব তখন সব রেডি করে বেশি করে দিবি, ঠিক আছে? আরে লোকে দিতে দাও ভাই, ইয়ে করি ১৯৬০ সাল থেকে আদি কালী বাড়িতে মা দুর্গার পূজা প্রতি বছর চলে আসছে। এবার ৬৪তম পূজার আয়োজন করেছেন প্রশান্ত শেখর দাস, অনিল দাস, সুরজিৎ দাস, কালীকুমার কানু, ত্রিবতোষ ভট্টাচার্যরা। ২০০০ জনবসতি পূর্ণ এলাকায় রয়েছে আদি কালীবাড়ি মণ্ডপ। মণ্ডপের চত্বরে কোনো সুব্যবস্থা নেই, পূজা পাঠে লোক সমাগম প্রচুর হলেও দাঁড়াবার জায়গাটুকু দেওয়ার ব্যবস্থা নেই, এমনটাই জানিয়েছেন স্থানীয় পূজা কমিটির সদস্যরা। মন্দিরের চার সীমানার নর্দমা ভরাট করে দেওয়াল তৈরির আর্জি জানিয়েছেন তারা। শিলচর শহরতলি পূর্ব চন্দ্রপুর গ্রামের এবারের পুজোর মূল আকর্ষণ দেবীর সঙ্গে অসুরের যুদ্ধ। বিভিন্ন ধর্মাবলম্বী এবং জাতি গোষ্ঠীর আবাসস্থল এই গ্রামের মূল বিষয় সাম্প্রদায়িক ঐক্য। ফলে এই আয়োজনে প্রতি বছর বিভিন্ন ধরনের মানুষের ঘর নামে পূজা দেখতে। এবারের মূর্তিতে বিভিন্ন ধরনের আলো ফেলে যুদ্ধের দৃশ্যকে আরো ফুটিয়ে তুলতে হবে। এবারের দুর্গাপূজায় শহরতলির এই অবশ্যই দর্শক টানার দাবি রাখে। আচ্ছা নমস্কার দর্শকবৃন্দ, যারা দেখছেন, আমরা পূর্ব চন্দ্রপুর মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী পাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমি বিক্রম সিন্হা জেনারেল সেক্রেটারি, উত্তম সিন্হা সভাপতি, আর আমাদের ঠাকুর, আর আমরা সবাই সবাইকে শারদীয় অভিনন্দন আর শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের ৩৬তম বছর পূর্ণ হতে চলেছে, আর এতে আমাদের গ্রামাঞ্চলে মহিপুর অঞ্চলে অনেক বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবার সহযোগিতা নিয়ে আমরা এইবারও আমরা এই পূজাটার আয়োজন সেলিব্রেশন করার চেষ্টা করে নিয়েছি আমরা। এতে আমাদের কমিউনাল হারমোনি যেটা সবসময় সববারও থাকে, আর ওইটাই আমাদের স্ট্রেংথ, আমাদের এইটাই বিলিভ, যা দর্শক আসবে অন্য প্রান্তের, অন্য জেলার, শহরতলি বা শহরের সবাইকে আমরা সেম আমরা ট্রিটমেন্ট, সেই আমরা হসপিটালিটিটা আমরা প্রদান করি। তাই আমরা মানে ওইটা নিয়ে আমরা গর্বিত, আর এটা কন্টিনিউশন চলছে, আর আশা করি আগামীতেও চলতে থাকবে এটা। প্রতি বছরই নিয়ে এবারও উধারবন্দ মহিলা সমিতির উদ্যোগে বস্ত্র বিতরণ। মঙ্গলবার সকাল ১০টায় উধারবন্দের দয়াপুর চা বাগানের নাচ ঘরে ১৫ জন বিধবা মহিলার হাতে বস্ত্র তুলে দেন মহিলা সমিতির সদস্যরা। সমিতির সভানেত্রী সীমা রায় জানান, বিগত ১৫ বছর থেকে উধারবন্দে বস্ত্র বিতরণ করে আসছেন। এইবার প্রথমবারের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যন্ত অঞ্চলে বস্ত্র বিতরণ করবেন। আজ প্রথম দিনে দয়াপুর চা বাগানে বিধবা মহিলাদের হাতে শাড়ি তুলে দেন। আগামীতে সমিতির পক্ষ থেকে আরও বস্ত্র বিতরণ করা হবে। বাগানের প্রাক্তন পঞ্চায়েত জানান, দয়াপুর চা বাগানে প্রথম কোনো সংস্থা এসে বস্ত্র বিতরণ করল। বাগানের পক্ষ থেকে মহিলা সমিতির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এদিনে মহিলা সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রুমি দেব, তৃপ্তি ঘোষ। বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানাই রবিদাস, শীতেন রবিদাস, হিতেশ চাষা প্রমুখ। নমস্কার, পঞ্চমী তিথি প্রতি বছরই আমরা দিয়ে থাকি, এইভাবে দিয়ে থাকি। আজ প্রথমবার আমরা দয়াপুর চা বাগানে নাচগড়ে এসেছি সবাইকে বস্ত্র বিতরণ করার জন্য। এটুকুই আমার মহাপঞ্চমী
তাই আমরা প্রত্যেক বছরই মহিলা সমিতির থেকে কাপড় মানে বস্ত্র বিতরণ করি। তাই এবার প্রথমবার দয়াপুর চা বাগানে এসেছি, আমাদের বস্ত্র বিতরণ হয়ে গেছে। প্রথমবার আমরা মহিলা সমিতির থেকে আমরা প্রত্যেকবার কাপড় দিই এবং উদারবন দিই। এইবার আমরা উদারবন দিছি না, এইবার আমরা দয়াপুর চা বাগানে আইয়া আমরা হাইলাকান্দি জেলার ধনীপুর সমবায় সমিতিতে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ধনীপুর সমবায় সমিতির সচিব শামীম আহমেদ বড়ভূঁইয়া, হাইলাকান্দি খাদ্য ও অসামরিক যোগান বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং সিএ সমিতির এজেন্ট হোমেরা বেগম বড়ভূঁইয়ার বিরুদ্ধে হাইলাকান্দি সিজিএম আদালতে পৃথক পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছেন জাকির হোসেন চৌধুরী ও রুকিয়া বেগম বড়ভূঁইয়া নামে দুজন গ্রাহক। ধনীপুর সমবায় সমিতির অধীনে থাকা রাজস্বপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা গ্রাহক জাকির হোসেন চৌধুরীর মামলার নম্বর হচ্ছে সিআর কেস নাম্বার 761/2024 এবং একই সমিতির অধীনে থাকা পূর্ব কিত্তারবন্দ গ্রামের রুকিয়া বেগম বড়ভূঁইয়া মামলা নম্বর হচ্ছে সিআর কেস নাম্বার 1330/2023। তারা উভয়ই সুবিচারের আশায় মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন। যাই হোক, এলা ধনীপুর সমবায় সমিতির আরও 200-300 কার্ড এরকম তারা কেলেঙ্কারি করছে, করিয়ে তারা টাকার বিনিময়ে বড় অ্যামাউন্টটি যে বিক্রি করছে। আর আমরা পিএইচ কার্ড দিয়ে তারা আমরা সান্ত্বনা দিয়ে মানুষ বহু মানুষ এলে আসুন। তুমি আগে হইতাম? আমি আগে 35 সাল হইতাম। কতদিন পর্যন্ত ভাই? আমি 15 বছর পর্যন্ত 35 সাল পাইছি। কতদিন থেকে? এখন আমার 15-7-2022 থেকে আমার তারা 10 সাল দিন। এরপরে আমি কোনো উপায় নাই তো কিতাবর্ম এখন আজকে স্কিম মধ্যে কথা আইছি, তাই আমার সান্ত্বনা দিছি। আর আমি আপনার মিডিয়ার আমরা তো পয়সা করে নাই, গরিব মানুষ আমি আপনারা অনুরোধ করি আর মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় চিফ মিনিস্টার হেমন্ত শর্মা, তাই মহান কর্মবীর এবং দুর্নীতিপরায়ণ তার কাছেও আমরা অনুরোধ করি আর এবং কোপারেটিভ মিনিস্টারের কাছেও আমরা অনুরোধ করি আর রাজ্যমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ করি আর আমরা গরিব মানুষ যাওয়ার আমরা সম্ভব নাই, পড়াশোনা নাই। আমরা মিডিয়ার মাধ্যমে যাতে এই সমস্ত গরিব অসহায় দিনমজুর মানুষের সহায় করতে গিয়া তাহলে আমরা একটা পদক্ষেপ নিবা এটা আমরা আশা করিয়া মানে আমার প্রতিবেশ করলাম। ধন্যবাদ। আমার নাম রুকিয়া বেগম বড়বই, আমার বাড়ি পূর্ব কীর্তাগঞ্জ পাটু লালা থানা ডিস্ট্রিক্ট হাইলাকান্দি। আমার বাচ্চা দুইটা আজ 1 বছর থেকে আমার চাউল না দিয়া তারা অন্য একটা ডিলার কার্ডের মধ্যে ডিলারে চাউল দেন দরা বাচ্চারে। আমি অভিযোগ করার কারণে তারা আমার চাউলও বন্ধ করে দিচ্ছে ডিলারে। ডিলার কে? হুমেরা বেগম বড়বই। কোন জায়গার ডিলার? বলে তারা বন্ধ করার পরে আমি বেদান্তার কাছে কইছি যে আমার বেচারা চাউল দাও, আমি আনিয়ে তারা কাছ থেকে কিনিয়ে আনিয়ে খাওয়া লাগে অল অবস্থা। গত 6 অক্টোবর 2024 রবিবার ঝংকার সাংস্কৃতিক সংস্থা শিলচরের ব্যবস্থাপনায় শারদোৎসব 2024 উপলক্ষে স্থানীয় উকিলপুট্টি শিলচর স্থিত দেবদান প্রেক্ষাগৃহে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের নাম ছিল জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, কথায় নাচে ও গানে আগমনের আড্ডা। অনুষ্ঠান শুরু হয় ঠিক সন্ধে 6:30 থেকে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট সমাজসেবক সংগঠক তথা তবলাবাদক শ্রী ভাস্কর দাস, বরাকের বিশিষ্ট তবলাবাদক তথা তবলা শিক্ষক সমুজ্জ্বল ভট্টাচার্য, বিশিষ্ট নৃত্যশিল্পী ও চিত্রশিল্পী শ্রী সন্দীপ পুরকায়স্থ, সংস্থার সভাপতি জয়দীপ চৌধুরী, বৃন্দাবন শ্রীকৃষ্ণ মঠ থেকে আগত মঠাধীশ যমুনা দাস। ওই দিন অনুষ্ঠানে মঞ্চ যার নামে উৎসর্গ করা হয়েছিল স্বর্গীয় কল্যাণাক্ষ চক্রবর্তী, ওনার সহধর্মিণী শ্রীমতী কুমকুম চক্রবর্তী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রথমে একখানা গণেশ বন্দনা পরিবেশন করেন ঝংকার সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। তারপর ছিল সম্পাদিকা দেবশ্রী চৌধুরী ও সভাপতি জয়দীপ চৌধুরীর ভাষণ। এরপর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট অতিথিদের। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পীরা, কণ্ঠশিল্পী শতাব্দী দাসের পরিচালনা সমবেত সঙ্গীত। এরপর ছিল সমবেত নৃত্য একক, নৃত্য পরিচালনা ছিলেন নৃত্যশিল্পী সঙ্গীতা কর। আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুত মাইনা প্রকল্পের চেক বিতরণ। মঙ্গলবার আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীদের হাতে চেক তুলে দেন বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস। তিনি বক্তব্য দিয়ে বলেন, মেয়েদের উচ্চশিক্ষা শিক্ষিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে যেন কোনো ছাত্রীর পড়াশোনা মাঝপথে বন্ধ না হয় সেটাই লক্ষ্য বিজেপি সরকারের। তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের উচ্চশিক্ষা শিক্ষিত করতে মুখ্যমন্ত্রী এই প্রশংসনীয় পদক্ষেপ
তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান হাইলাকান্দি বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস। এদিন নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হিফজুর রহমান মজুমদার, ভাইস প্রিন্সিপাল আসাদুল হক মজুমদার, স্কুল পরিচালনা কমিটির উপসভাপতি তথা বিজেপি নেতা মানিক আহমেদ বড়ভূঁইয়া, সভাপতি আলতাফ হোসেন বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। নিযুত ময়নার যে সরকারি চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল, শুভারম্ভ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর তারই অংশ হিসাবে আমি আজকে এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। যে রিমেইনিং কিছু চেক ছিল, তো সেই চেকগুলো আজকে ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং তার সাথে ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি সংক্ষেপে কয়েকটি কথাও বলেছি। আমি আশা করি যে সরকার যেভাবে বিশেষ করে ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই নিযুত ময়না স্কিম তাদেরকে সেই পদক্ষেপ অনেকটা সাহায্য করবে। ময়না স্কিম শুরু করার পরে থেকে আমরা এটার সঙ্গে অন্তর্গত জড়িত। চিফ মিনিস্টার স্যার যেদিন হাইলাকান্দি এসেছিলেন, আমাদের স্কুল থেকে আমরা রাস্তায় এই নিযুত ময়নার সংলগ্নের যেসব ধন্যবাদ দেওয়ার বা ওনাকে স্বাগত জানানোর, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে স্যারকে স্বাগত জানিয়েছি। আর আমরা আশা করছি এই স্কিমের মাধ্যমে বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ জেগে উঠেছে, ভবিষ্যতে ওরা দক্ষতার সাথে আগ বাড়তে পারবে। আর আজকে বিশেষ করে স্যারের উপস্থিতিতে আমাদের বাচ্চাদের যে অনুপ্রেরণা জুগিয়েছে, তার জন্য আমি স্যার সঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আবার বিশ্বাস করছি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কাছাড় পুলিশের বড় সাফল্য, প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ হিরোইন বাজেয়াপ্ত। দুর্গাপূজা উপলক্ষে সেজে উঠেছে শিলচর, যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি। শিলচরে সড়ক সংস্কার 10% হয়নি, পুজোর মুখে ক্ষোভ ঝাড়ল কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।